আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি যে স্বপ্ন থেকে কিছু বাজার সদাই করে নিয়ে আসলাম 23 সালের প্রস্তুতি বলতে পারেন। পিছনে যাও কেন, সামনে না যায়। 23 সালের প্রস্তুতি ধরা চলে একটু একটু। এই যে কি কি নিয়ে আসলাম দেখাই, এগুলা কিন্তু 23 সালের প্রস্তুতি না, এগুলা আমাদের বিকালের প্রস্তুতি। চিটচ্যাট এটা নিয়ে আসলাম, যেহেতু একটার সাথে একটা ফি, তার জন্য আমি একটু বেশি নিয়ে আসলাম। আরেকটা যে মুরগ নিয়ে আসলাম, এটাও ঠিক আছে। তাদের জন্য আমি 23 সালের প্রস্তুতি। আমার রোমানিয়া যে ঠিকই তো আছে, যেগুলো একসাথে নিয়ে আসলাম, যেহেতু এগুলাই যে গেট ওয়ান বাই থ্রি গেট ওয়ান ফ্রি বাই থ্রি গেট ওয়ান ফ্রি আর এই যে মা কিনলে বাচ্চা ফ্রি, 2 কেজি কিনলে একটা ফ্রি, 1 কেজি 2 কেজির সাথে 1 কেজি ফ্রি। এত অল্প জিনিস, এই অল্প জিনিস এই জায়গায় 2000 টাকার বাদ। এটা এখন আমরা এটা খেয়ে দেখবো এটা কেমন লাগে। এর আগের বার এটা আনা হয়েছিল, এটা অনেক মজা, ট্রাই করে দেখবেন সবাই। এখন দেখবো এটা কেমন খেতে। মনে হয় এটা কিনে লাভ বেশি আছে। এমন দেখি কয়টা আছে, বিস্কিটের মতন তাই না? এটা বেশি মজা বুঝলাম।
সব এখন আমি খুঁড়ে বাইতাছো এই যে দুইটার মধ্যে একটাই যে গো মিম কে দিয়ে দিই মিমের রুমে রাখবো আর এটা আমার কাছে রাখবো কারণ ওরা কি করে একাই খেয়ে ফেলে এই জন্য আমি যেটা আমার রুমে নিয়ে রেখে দিব আর এই যে এটা আর এটা আমার কাছে থাকবে যে আমার আছে এই যে মিম কত সুন্দর একটা কাজ করতেছে দেখেন ও কিন্তু বেশি কাজ করে না আলছে এখন এই যে টিভির গ্লাসটা মুছে দিতেছে তুমি আমার প্রেস্টিজ নষ্ট করে দিছ চকচকা জগজগাই অল্পতেই অনেক চকচকা হয়ে গেছে টিভিটা কাজের বুয়া নাকি সবাই জানে সরব এই যে আমাদের কাজের মেয়েটা গ্লাসটা একটু মুছে দিতেছে এমনি থাকুম নি থাকুম নি দেখা যাবো না একটু দেখা গেছে ভালো করে এডিট করিস বাজার করে এসে যে আমি রান্না বসিয়ে দিলাম করলা ভাজি রান্না করবো ইলিশ মাছ বেগুনি কষি নতুন আলু আর টমেটো দিয়ে রান্না করবো তরকারি বসিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কষিয়ে দিচ্ছি মশলা কষানো শেষ এখন আমি যে দিয়ে আলু আর তুলে ইলিশ মাছের মাথা আর চিনি দিয়ে করলা ভাজি এই যে মাছ তরকারি রান্না করতেছে ইলিশ মাছ নাকি কাতলা মাছ এই যে আমাদের ঘরে একটা রাত 12টার সময় পাখি ঢুকে গেছে চড়ুই পাখি এখন এটা বের হতে পারছে না এই যে দোলনার এখানে সুন্দর করে বসে আছে পাখিটা এখন আবার এই যে ফ্যানের পাখার মধ্যে পড়ছে পাগল পাখি কানা পাখি আমার বিছানা অবস্থা দেখছে